অসুস্থ মেয়েটা হসপিটালে রোগীদের সেবা করতেই এসেছিল, তার একটা ডিউটি ছিল। ডিউটিগত অবস্থায় রাত্রির 11:15 সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি, আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে, তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ করে, সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্নগুলো সফল হতে দিল না। ওই দুশ্চিন্তারা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো, তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন নড়লে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন, তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। একটা মেয়ে, আমার মেয়েটা পড়ে গেছে পাশে ঘরে, তিন ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তো ভুগছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললাম এখানে করা হবে, তখন ওর একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পোস্টমর্টমটি আজকে করেই করে ছাড়লো। মানে আমরা আপনাকে একটা কথা দিচ্ছি, আপনাদের কাছে একটাই আমাদের সবার আমার অনুরোধ, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কী আছে সেটা যদি আমাদের ঠিক মনঃপূত না হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি, 10 তারিখে আমি শুনেছি শাসক দলের MPMLA-রা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল নিয়ে, সেটা ভালো তো, আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব, যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না, আমরা কমিটেড। তাই তো সবাই অনেকটা দেরি হয়ে গেল, সেই হলো বিষয়টা, বা সেই সকলকে নিয়েই রাস্তাতে নামার কথা এলো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল বা অনেকটা দেরি করে দেওয়া হলো। দর্শক, আজকে অভয়ার বাবা মা বিধানসভাতে এসেছিলেন এবং দেখছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পাশে থাকার কথা বলেছেন, এবং শুভেন্দু অধিকারীও ওখানে দাঁড়িয়েই কর্মসূচি ঘোষণা করেছেন, পাশে থাকবেন বলেছেন। এবং যে কথাটা উঠে এলো যে আদালতে যেটা হওয়ার হচ্ছে সেটা হবেই, কিন্তু তার বাইরেও মুভমেন্টের প্রয়োজন রয়েছে, যেটা অভয়ার বাবা মাও চাইছেন, তাতে পূর্ণ সমর্থন, সহযোগিতা, সঙ্গে থাকা, এটা ওনারা করবেন, সেটা একেবারে ওখানেই ঘোষণা করেছেন। এতদিনের ঠিক পথটা আর কি, যে রাজ্যে একটা মুভমেন্ট হবে,
সেখানে বিরোধী দল থাকবে না, সেটা কি করে হয়? বিরোধী দলকে এড়িয়ে কি এইসব মুভমেন্ট হয়? যাই হোক, অভয়ার বাবা মা সেটা ফিল করেছেন, বা আগেও হয়তো ফিল করেছিলেন, কিন্তু তাদেরকে এদিকে ঝুঁকতে দেওয়া হচ্ছিল না, অন্যভাবে ঘিরে 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 রাখার চেষ্টা হচ্ছিল। তো এখন তারা বুঝেছেন যে বিরোধী দল ছাড়া এই মুভমেন্ট কখনো বেশি মানে এগোতে পারে না, সাফল্য পেতে পারে না। হয়তো সেই জন্যই এতটা দূরে এইভাবে আসা শুভেন্দু অধিকারীর কাছে, বিরোধী দল বা আরো অন্যান্য অন্যান্য দল বলতে ISF এর MLA আর কি, আর তো বিরোধী দল নেই, মানে বিরোধী ছাড়া হতে পারে না, সেটা বুঝে উনি বিধানসভাতে ওনারা এসছেন, বর্ণনা দিয়েছেন, কেঁদে ফেলছিলেন দুজনেই, এবং দেখলেন শুভেন্দু অধিকারী চোখের জল মানে মোছার চেষ্টা করলেন। আপনারা দেখলেন বাবা খুব কেঁদে কাঁদছিলেন সেই সময়, চোখের জল মোছার চেষ্টা করলেন। তো এটা আমি আমি তো বলবো এটা হচ্ছে একটা রাইট, মানে এই মুহূর্তে ঠিক পথ, যে বিরোধী ছাড়া এ মুভমেন্ট কখনো কন্টিনিউ হতে পারে না। হয়নি, ওই যে দেখলেন শেষ হয়ে গেছে, সব কোথায় চলে গেছেন, অনশন করলেন, এই করলেন, সেই করলেন, নাগরিক সম্মেলনের ডাকের নামে কত কি হলো, কত সব এ হলো, আলটিমেট কি হলো, বিগ জিরো, কিছুই নেই, কিছু নেই। দর্শক আপনাদের মনে আছে যে আমি তো জানতে চাই যে এবার তারা কি বলবেন যারা ওই সব করছিলেন, যখন এই মুভমেন্টটা খুবই জোরালো অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ সামিল হচ্ছিলেন, তখন রাজনীতির রং দূরে ঠেলে অনেকেই কিন্তু মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা তারাও কিন্তু এই এর সঙ্গে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় কি করা হয়েছিল? আচ্ছা, আজকে এই যে এই যে এই যে এসছেন শুভেন্দু অধিকারীর কাছে অভয়ার বাবা মা, কেন এলেন? শুভেন্দু অধিকারী তো একজন পলিটিক্যাল ফিগার, আর তখন তো বলা হয়েছিল যে এই মুভমেন্টে কোনো পলিটিক্যাল পরিচিত মুখকে আমরা চাই না, তাহলে কেন আজকে এসছেন? অভয়ার বাবা মা মনে করেছেন যে এটা দরকার, এটা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তারা মুভমেন্ট করছে, যারা মুভমেন্ট করছিলেন, কন্ট্রোল করছিলেন, তাদের মনে হয়নি যে বিরোধী দলকে ছেড়ে এই এই মুভমেন্ট কখনো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তখন মনে হয়নি? তখন কেন ওই রকম আচরণ করেছিলেন, কেন ওই রকম আচরণ করেছিলেন? যখন দর্শক মনে আছে এটা আমি কতগুলো মানে ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই, দুটো ভিডিও, সেটা হচ্ছে যে একটা যখন লালবাজারের সামনে প্রাক্তন বিচারপতি তথা রাজ্যের MP অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রাজনীতির রঙকে দূরে ঠেলে, যেহেতু ওখানে বিচার চাই বলা হচ্ছে, সেই জন্য প্রাক্তন বিচারপতি হিসেবে উনি ওখানে সামিল হতে গিয়েছিলেন, কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে যাননি, পতাকা নিয়ে যাননি, ভাষণ দিতে যাননি, সেই সময় কি ব্যবহার করা হয়েছিল তার সঙ্গে, আমি দর্শক আপনাদেরকে সেটা দেখাবো। এবং সেই সঙ্গে আর একজন বিজেপির MLA অগ্নিমিত্রা পল, উনি অফিস যাচ্ছিলেন শর্টলেগের ওই ধর্নার পাশ দিয়ে, তার সঙ্গে কিরকম ব্যবহার করা হয়েছিল, আমি দর্শক দুটো পরপর আজকে আরো একবার শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসব যে আজকে তারা কি বলবেন যখন অভয়ার বাবা মা ডিরেক্টলি বিধানসভাতে এসে শুভেন্দু অধিকারী তথা আরো অন্যান্য MLA, এবং আমি জানি না ওখানে অগ্নিমিত্রা পল ছিলেন কিনা, দেখলেন কি, যাই হোক, যখন উনি ডিরেক্টলি এসে এটা বলছেন যে আপনারা আমার পাশে থাকুন, আপনাদেরকে প্রয়োজন রয়েছে, তখন যারা সেই সময় এইভাবে স্লোগান তুলে গো ব্যাক করে বাধা দিয়েছিলেন, তারা কি বলবেন? আমি দর্শক আগে আপনাদেরকে ওই দুটো ভিডিও দেখাই শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। দর্শক
আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, অগ্নিমিত্রা পল পাশে অফিস, বিজেপি অফিসে যাচ্ছিলেন, ওখানে ওনারা রাস্তাতে বসে পড়েছিলেন, ফলে ওখান দিয়ে গাড়ি যাচ্ছিল না, তো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছিলেন, তাকেও গোব্যাক বলা হয়েছিল। আর ওই রকম একজন প্রাক্তন মানে বিচারপতি যিনি শাসককে একেবারে কি বলবো নড়িয়ে দিয়েছেন দুর্নীতিকাণ্ডে, তিনি জাস্ট ওখানে গিয়েছিলেন যে যেহেতু বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে, সেই জন্য আমি একজন বিচারপতি, আমি শুনছি, আমি কি করে বাড়িতে থাকি। তো ওখানে গিয়েছিলেন সামিল হওয়ার জন্য, তার সঙ্গে ওই রকম বিহেভ করা হয়েছিল। আর আজকে কি হচ্ছে, শুভেন্দু অধিকারী, ইনি তো একজন পলিটিক্যাল ফিগার, মানে বিরোধী নেতা, তো তার কাছে কি করে তার তাহলে অভয়ার বাবা মা কি করে গেলেন, ওটা ওটা ওনারা যাচ্ছিলেন বলে সেটা নাকি পলিটিক্স হয়ে যাচ্ছিল, পলিটিক্যাল কালার কালার যুক্ত হয়ে যাচ্ছিল। তাহলে আজকে অভয়ার বাবা মা কি করে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, ওনারা কি পার্টিতে জয়েন করতে গেছেন, ওনারা কি পার্টিতে জয়েন করতে গেছেন, নাকি মুভমেন্টে পাশে থাকার জন্য আহ্বান করতে গেছেন, বলতে গেছেন, কি করতে গেছেন? নাকি একবার বলেছেন যে আমি আপনাদের দলে যুক্ত হতে এলাম, বলেছেন? যেটা ফিল করেছেন যে এই ধরনের মুভমেন্টকে কন্টিনিউ করতে গেলে বিরোধী দল ছাড়া হতে পারে না, সেই জায়গা থেকে গেছেন। তো যদি সেই ভাবনা ওনাদের মধ্যে এসে থাকে, আপনারা তো সব পণ্ডিত মানুষ, সব বিজ্ঞ, বিরাট বিরাট ব্যাপার, এই ভাবনা আসেনি যে বিরোধী দলকে এড়িয়ে এটা করা যায় না? তাছাড়া ওনারা যারা আসছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পল, ওনারা তো কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে আসেননি, পতাকা নিয়ে আসেননি, ভোট চাইতে আসেননি। আর আমরা বলছি যে কেউ আসতে পারেন এই এই আমাদের এই মুভমেন্টে, তো যে কেউ হিসেবে এসছেন, পলিটিক্যাল কালার ফ্ল্যাগকে দূরে ঠেলে এসছেন, তো কেন তাহলে মানে ওনাদেরকে বাধা দেবো, এই এই ফিলিংসটা আসেনি? আসলে না দর্শক, আমি অনেক আগে থেকে এই বিষয়টা ধরে ফেলেছিলাম যে বলা হচ্ছে এটা নন পলিটিক্যাল ব্যানার, মানে মুভমেন্টটা অ্যাকচুয়ালি ওর মধ্যে পলিটিক্যাল নিয়ন্ত্রণ ছিল, কন্ট্রোল ছিল, যে বিজেপিকে অচ্যুত করে রাখতে হবে, দেখে অন্যরা রুটি শেখার চেষ্টা করেছেন, যদিও একটা রুটিও শেখে উঠেনি, সব পুড়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি কি হয়েছে যে ওয়েবটা সেই সময় তৈরি হয়েছিল, ওটা রাজ্যের মানুষ মানে রং বর্ণ ধর্ম গোষ্ঠী নির্বিশেষে সকলেই কিন্তু একটা গর্জে উঠেছিলেন আর্যকার কাণ্ড নিয়ে। এমন গর্জন উঠেছিল মানে এই রকম গর্জন অন্য ক্ষেত্রে ওঠেনি, এবং শাসক কিন্তু প্রথম দিকে যে ভয়টা পেয়েছিল এত ভয় জীবনে পায়নি। যে মুভমেন্ট তৈরি হয়েছিল, এই মুভমেন্ট অনেক কিছুর পরিবর্তন ঘটাতে পারতো যদি এটাকে সকলকে নিয়ে করা হতো, কিন্তু সেটা করা হয়নি, সেটা করা হয়নি। প্রধান যে মানে বিরোধী দল, তাকে অচ্যুত রেখে দেওয়া হয়েছিল, তাকে অচ্যুত রেখে দিয়ে মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কি হলো শেষ পর্যন্ত, বিগ জিরো, মাঝখানে অনেক কিছু নাটক শুনলাম, দেখলাম কালীঘাটে টালির চালের নিচে বৈঠক হলো, নবান্নে বৈঠক হলো, আলটিমেট কিছুই হলো না। এখন সবকিছু চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সব জুনিয়র ডাক্তাররা যারা মুভমেন্ট করছিলেন সব যে জায়গায় ঢুকে পড়েছেন, মাঝখান থেকে কিছু কিছু টাকা পয়সা নাকি সব তোলাও হয়েছে, কত কোটি, এই তো হয়েছে আলটিমেট বিগ জিরো। এখন ওনারা বুঝতে পেরেছেন যে ভুল পথে মানে মানে পরিচালিত হয়ে গেছি, আলটিমেট এই এই প্রোগ্রাম তো মানে এই মুভমেন্ট তো থাকছে না, এখন তো একেবারে ডেড, মৃত, মেয়েও মেয়েও চলে গেছে, এখন সেই মুভমেন্টও চলে গেছে। সেই জন্য কোথাও একটা ফিল মানে ওনারা বুঝতে পেরেছেন যে যদি এটাকে কন্টিনিউ করতে হয় বিরোধী দলকে প্রয়োজন রয়েছে, সেই জায়গা থেকেই হয়তো বিধানসভাতে আসা। আমরা চাইবো শুভেন্দু অধিকারী যে আশ্বাস দিয়েছেন সেই পথেই উনি এগোবেন, এই মুভমেন্টকে জারি রাখতে হবে, কারণ যে ঘটনা ঘটেছে এটা কখনো মেনে নেওয়া যায় না। ওই এ বিল সেই বিল, অপরাজিতা বিল আনছি এ আনছি বলে ওই পরে করব, যদিও পরে এর পরেও অনেকগুলো ঘটনা ঘটেছে। আর আমি তো আগেই বলেছি যে আইন কানুন যা আছে, ভারতের যে নতুন আইন কানুন আবার নতুন করে যেটা হয়েছে, এতেই বিচার হয়, এতেই বিচার হয়, কিন্তু বিচার করার বিচার পাওয়ানোর মানসিকতা থাকতে হবে। কিন্তু প্রথম থেকেই যদি শাসকের এই রকম কোনো টেন্ডেন্সি থাকে যে আড়াল করব, আড়াল করব, একে বাঁচাবো তাকে বাঁচাবো, মানে বাঁচাতে গিয়ে অন্যদেরকে দরকার হলে বলি করব, তাহলে কি করে বিচার হবে? না হলে কি ভারতের যে আইন রয়েছে তাতে কি বিচার হয়নি, ফাঁসি হয়নি এই ধরনের কেসে? আছে তো। আজকে কেন সঞ্জয় রায়কে ওই রকম বলতে শুনছি যে আমাকে ফাঁসানো হয়েছে, আবার তার মুখটাকে বন্ধ মানে করার জন্য কেন আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বা আদালতে ঢোকানোর সময় তাকে কালো কাচের গাড়িতে, তারপরে আওয়াজ করে করে, যাতে তার বক্তব্য কেউ না মিডিয়া লোকেরা শুনতে পান, কেন এসব করা হচ্ছে? ফলে বিচার পাইয়ে দেওয়ার মানসিকতা, সদিচ্ছা, সেটার প্রয়োজন রয়েছে। আইন নতুন করে এনে অমক তমক করে বিরাট কিছু করছে, এইসবের কোনো প্রয়োজন নেই।
কোনো প্রয়োজন নেই, যদিও তাতেও কিন্তু ফাঁদে পা দেন শুভেন্দু অধিকারী, বলছেন যে ওনারা যা পারছেন করুন, কিন্তু আমরা আরজিকর কাণ্ডের বিচার চাই, আমরা পাশে আছি, মুভমেন্ট করব, আমরাও এর শেষ দেখে ছাড়ব। তবে আমরা যেটা চাই দর্শক, যে এই মুভমেন্টকে শুভেন্দু অধিকারীরা খুব জোরালোভাবে করুন, খুব জোরালোভাবে করুন। এটা একটা ভুল পথে মানে পরিচালিত হয়ে গেছে, এবার ঠিক পথে, যদিও টাইমিং একটা বড় ফ্যাক্টর, সেই সময় যে পালস ছিল রাজ্যের মানুষের এখন তার সেটা নেই, তখন মুভমেন্টটা আরো অনেক বেশি অ্যাক্টিভলি মানে ব্যাপারটা হতো, এখন নতুন করে জাগিয়ে তোলা ফলে একটু টাফ, কিন্তু এই মুভমেন্টকে কন্টিনিউ করাটা জরুরি এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়াটা জরুরি। দর্শক বলবেন যা বলার, যা পরিণতি দেখছেন বা নতুন করে যা সব দেখছেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।